হ্যালো বন্ধু, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলো, আজকে আমি শেখাবো ওয়াটার মার্ক ছাড়া ভিডিও কী করে বানাবো। নিজের ছবি দিয়ে গান চলবে তো ওটা কী করে বানাবো ওয়াটার মার্ক ছাড়া। তো চলো দেখে নিই ওটা কীভাবে করি। তো ওটা করার জন্য আমাদেরকে সর্বপ্রথমে আমাদেরকে একটা অ্যাপসে ঢুকতে হবে। তো অ্যাপসের নাম অ্যাম্বিট। তো চলো, তো আমরা প্রথমে অ্যাম্বিটে চলে আসবো অ্যাপসে। তো আমি অ্যাম্বিট অ্যাপসে চলে আসলাম। এই যে অ্যাম্বিট অ্যাপস চলে আসার পর ওপেন হচ্ছে অ্যাম্বিট অ্যাপসটা, অ্যাম্বিট মিউজিক। তো প্লিজ ওয়েট বলছে, চলে আসছে। তো আসার পর তোমাদের ইচ্ছা যেরকম ভিডিও বানাতে পারো সেটাই ভিডিও বানাই, তোমার কোনো অসুবিধা হবে না। তো আমি একটা যে ল্যাব অপশানে ক্লিক করলাম, ল্যাব অপশানে ক্লিক করার পর আমি যে কোনো একটা ভিডিও নেব। দেখলাম এই ভিডিওটা নিলাম। তবে এটা কেটে দিলাম। এটা কাটা দেওয়ার পর গ্যালারিতে ক্লিক করার পর আমি একটা ছবি, জাস্ট একটা ছবি দেবে সেটা। তো আমি একটা ছবি নিয়ে ভিডিওটা বানাবো। তো আমি একটা ভিডিও ছবি, এখানে অনেকটা ছবি দিতে পারো নিজের ইচ্ছা। তো আমি একটাই দিলাম। তা দেওয়ার পর এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ছবিটাকে একটু জুম করে নেব। জুম করার পর আবার রাইট ক্লিক করবো। মিউজিক ক্লিক করবো, এট মিউজিক ক্লিক করে এখানে অনেক গান আছে। তো দেখি কোনটা গান ভালো হবে। তো আমি এটা গান নিয়ে নিলাম। তো এখানে এটাতে ক্লিক করবো, নিতে যেতো হোম পেজে চলে আসলাম। এখানে আমি এই ল্যাপটপ ফিল মাই ল্যাপ এটাকে আমি চেঞ্জ করবো। তো ল্যাপ অপশানে ক্লিক করবো। ল্যাপ অপশানে ক্লিক করার পর সে অনেকগুলো চলে আসছে, যেটাই পছন্দ সেটা নিতে পারো। তো আমি এটা নিলাম। ক্লিক করবো
পছন্দ হবে না। ওয়াটারমার্ক কীভাবে ওঠাবো, যেখানে এখানে টপ টু রিমুভ এমবিট, এই যে এটা আমরা সরাবো, তোটা এখানে ক্লিক করব। ওটা ওঠার জন্য, ওটা সরানোর জন্য আমাদেরকে অ্যাড দেখতে হবে। তো আমি অ্যাডটা দেখে নিচ্ছি, ওয়াচ ওয়াচ ভিডিও, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের, আমরা যদি অ্যাডটা দেখি তাহলে ওয়াটারমার্কটা থাকবে না, থাকবে না। তো চলো শেষ হোক। একটা শেষ হয়ে গেছে, টাকা আমরা কেটে নিই, কেটে নিলাম। এই ওয়াটারমার্কটা সরে গেছে। এবার আমি সেভ অপশন ক্লিক করছি, সেভ অপশন করলাম এসডিতে, এইচডিতে, এইচডিতে ক্লিক করলাম। তো এই হচ্ছে আমাদের ভিডিও বানানো কমপ্লিট। সব কিছু ওকে আছে। তো আমি দেখাচ্ছি তোমাদেরকে ডাইরেক্ট, আমি কেটে দিলাম এখানে। কেটে দেওয়ার পর এমএস প্লেয়ারে চলে আসলাম। এমএস প্লেয়ারে আসার পর ভিডিওটা দেখাচ্ছি আপনাদের। এমএস প্লেয়ারে আসার পর এমএস প্লেয়ারে বসে এই যে এমবিটে ক্লিক করলাম। এমবিটে ক্লিক করার পরে যে ভিডিওটা বানালাম, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে বাই, ঠিক আছে, ভালো থাকবেন, সবাই খেয়াল রাখবেন নিজের, ঠিক আছে। ওকে বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ওকে বাই, টাটা।